হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে আজকে হাট, তো আমরা তিনজনেই হাটে বেরিয়ে পড়েছি। তো আজকে বাজারে কি কি কেনাকাটা করবো তোমাদের সাথে সেটা দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চলো। তো দেখো, গাড়িতে যাচ্ছি আমরা, আর বাজার থেকে প্রচুর লোক ফিরছে। তো দেখো, বাজারে ঢুকে পড়েছি। তো এবার কেনাকাটা করবো, তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে এই আছে সবজি মার্কেট। ঘুগি যাবো তো সারাদিন আমল করে তো ভালো বুঝতে পারবো। আরে কি করছো? তো দেখো, বাজার কমপ্লিট হয়ে গেছে। আমরা মেক করেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি শুরু হবে। তো কি কি বাজার করেছি সেটা তোমাদের দাঁড়িয়ে দেখো। দেখো, আকাশে প্রচন্ড মেঘ করেছে। আকাশের ভাবটা দেখো, মনে হয় এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখো, বাড়ি চলে আসলাম। তো এবার বাড়ি এসে দেখি কি কি বাজার করেছে, তো সেগুলো ঢালছি দেখো। তো দেখো, 2 তারিখ কলমি শাক নিয়েছি 5 টাকার, আর
30 টাকার কচু নিয়েছি 500, আর 20 টাকার কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা, আর এই যে 100 চিংড়ি মাছ নিয়েছি, আর 500 মাংস নিয়েছি। তো দেখো, এবার মাংসটা আমি লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো দেখো, প্রথমে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি তো অল্প পরিমাণে তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো দেখো, আবার আলুটা ভেজে নেবো, তো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আলু দিয়ে দিচ্ছি। তো দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা এবার দিয়ে দিচ্ছি। তো এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার মাখানো মাংসটা আমি ঢেলে দেবো। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি ঘুটে নিয়ে তারপর তুই করবি। তো দেখো, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তো কষাই তোমার ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি প্রেসারে দিয়ে রান্না করব। তো সবসময় কড়াই রান্না করে খাই,
তো আজকে প্রেসারে রান্না করে খাবো, তো প্রেসারের টেস্টটা অন্যরকম লাগে, তো সেই জন্য আজকে প্রেসারে রান্না করে খাবো। আর একটা কথা, এই প্রেসারটা অনেক বছরের প্রেসার, এর বয়স হয়েছে 20 বছর, অনেক পুরাতন প্রেসার কুকার এটা। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তো এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো মাংসটা আমার হয়ে গিয়েছে, তো এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো পাখিকে খাবার দিচ্ছিলাম, তো পাখি আমার খাবারটাই দিল না, একা একা খাবে, তো একা একা খাচ্ছে আর আমি খাচ্ছিলাম। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর আজকে বাজার করা থেকে শুরু করে রান্না বান্না সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে।